प्रिय दर्शक बंधुरा हेलो इंडिया चैनेले आपनादेर स्वागत। आज के आमी जाच्छी नंदीग्रामे। तबे आपनारा जे रकम भाबछेन जे नंदीग्राम ए नंदीग्राम से नंदीग्राम नय, आपनारा हयतो भाबछेन सिंगुर नंदीग्रामेर कथा आमी बोलछी, जेखान थेके तृणमूल कॉग्रेसेर विजय यात्रा शुरू होयेछिलो एक समय। तो ए नंदीग्राम से नंदीग्राम नय, एटी होच्छे जामुड़ियार नंदीग्राम। तो आज के आमी जाबो जामुड़ियार नंदीग्रामे, जेखाने 400 बछर आगेकार नायकदेर जमीदार बाड़ी आछे, दुर्गा बाड़ी आछे, नारायण मंदिर आछे एवं बेश किछु पुरानो निदर्शन रयेछे। तो आज के आमी नायकदेर जमीदार बाड़ीर उपरे एकटी प्रतिबेदन आपनादेर सामने तुले धरते चाइछी। यदि आमार प्रतिबेदनटी आपनादेर भालो लागे आपनारा लाइक देबेन, बंधुदेर संगे शेयर करबेन, आमार चैनल सबस्क्राइब करबेन आर नोटिफिकेशनेर जन्य बेल आइकन टिपबेन। প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এই যে ভগ্নদশাগ্রস্ত শতাব্দী প্রাচীন ভাঙাচোরা বাড়িটি দেখছেন, এটি হলো জামুড়িয়ার নন্দীগ্রামে নায়কদের 400 বছরের পুরনো জমিদার বাড়ি। কালের ছোবলে বর্তমানে বাড়িটির সম্মুখভাগ প্রায় লুপ্ত হতে বসেছে। পশ্চিম বর্ধমানের জামুড়িয়া শিল্পতালুক এবং ভালো ব্যবসা বাণিজ্যের জন্য বেশ বর্ধিষ্ণু একটি অঞ্চল। এই জামুড়িয়ার অন্তর্গত নন্দীগ্রামে প্রায় 400 বছরের পুরনো নায়কদের জমিদার বাড়ি এলাকায় বেশ পরিচিত এবং খ্যাতিসম্পন্ন। 400 বছরেরও আগের চুনসুরকি করিবর্গার বাড়ি এখনও যেভাবে মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে আছে তা না দেখলে বিশ্বাস হয় না। বাড়ির চারপাশের কারুকাজ দেখলে ভাবতে হয় সে সময়ের কলাকুশলীরা কতটা নিপুণ দক্ষতার সাথে বাড়ির নির্মাণ কাজ সমাধা করেছিল। এই জমিদার বাড়ির রাজপ্রাসাদের সমতুল্য বললে মোটেই অত্যুক্তি করা হবে না। এটি ছিল বৈঠকখানা, এখন একেবারে ধ্বংসস্তূপ। এই বৈঠকখানাতে একসময় বসত বাবুদের মৌরসি পাট্টা, মোশাভি করা লোকগুলো এখন আর নেই। কাল হরণ করে নিয়েছে অতীতের সব ঐশ্বর্য আর পরাক্রম। ইতিহাস কথা বলে, বাবুদের গৌরব ও অহংকার বহুদিন আগেই কালগর্ভে লীন হয়ে গেছে। নন্দীগ্রামে এলে আজও চোখে পড়ে নায়কদের 400 বছরের পুরনো জমিদার বাড়ি, যা আজ কালচক্রে বিলুপ্ত হতে বসেছে। বাড়িগুলি ভালোভাবে পরখ করলে সহজে অনুমান করা যায় যে সেকালে ধনী মানুষরা কতটা শৌখিন এবং ভোগবিলাসপ্রিয় ছিলেন। সময়ের সাথে সাথে বাড়িগুলির গা থেকে পলেস্তরা একটু একটু করে খসে পড়ছে, বেরিয়ে আসছে ইটের কঙ্কালসার চেহারা। সময় যেন বিদ্রুপ করছে পুরনো ইতিহাসমণ্ডিত এই বাড়িগুলিকে। একসময়ের গরিমা ও গৌরব সময়ের সাথে সাথে কালের গর্বে বিলীন হয়ে যাবে, এটি বাস্তবের কঠিন সত্য। চারশো বছর পূর্বে কালীপ্রসন্ন নায়ক এবং হরিপ্রসাদ নায়ক দুই ভাই ছিলেন বর্ধমান রাজার নায়েব। তারা বর্ধমান রাজার কাছ থেকে এই এলাকার জমিদারিত্ব লাভ করেন। এই যে বাড়িটি দেখছেন, জানা যায় এই বাড়িটি নির্মাণ করেছিলেন কালীপ্রসন্ন নায়ক। বাড়িটির সর্বত্র বনেদিয়ানার ছাপ স্পষ্ট। এই বাড়িতেই দেখা হয়ে গেল কালীপ্রসন্ন নায়কের এক বংশধর প্রসূন নায়কের সাথে, কিন্তু তিনি বিশেষ কিছু বলতে চাননি। আপনার এমনি নাম কি? ভালো নাম কি? ভালো নাম প্রসূন কুমার নায়ক। প্রসূন কুমার নায়ক তো আপনাদেরই পূর্বপুরুষ এই বাড়িটা বানিয়েছিলেন, কিন্তু আপনাদের এখন সেই হিস্ট্রিটা নেই, অ্যাকচুয়াল কে এটা বানিয়েছিলেন, তাই না? আপনি এবং আপনার মা থাকেন এই বাড়ির এখন? এই বাড়িতে আপনারা কজন থাকেন মোটামুটি? এখন অনেকে অনেকেই থাকে, মানে বাইরে থাকে। কটি ফ্যামিলি থাকে? তিনটে ফ্যামিলি থাকে। তিনটে ফ্যামিলি এখন আপনারা রয়েছেন?
তো এই রক্ষণাবেক্ষণের ব্যাপারে আপনারা কখনো চিন্তা ভাবনা করেন না, সংস্কার করা বা কিছু? না, এই ওইটা একটা প্রবলেম, ভালো হয় না। আচ্ছা, এই বাড়ির পাশেই আছে কালীপ্রসন্ন নায়কের ভাই হরিপ্রসাদ নায়কের বাড়ি। সেখানে দেখা হলো একজন বংশধর বিবেকানন্দ নায়কের সাথে। দুর্গাপুরে মিশ্র ইস্পাত কারখানার কর্মী বিবেকানন্দ বাবুর কাছ থেকে নায়ক বংশ সম্পর্কে অনেক কথা জানতে পারলাম। বিবেকানন্দ বাবুদের বাড়িও 400 বছরের পুরনো, তবে বাড়ির কিছু অংশ তারা সংস্কার করেছেন। হরিপ্রসাদ নায়ক এবং কালীপ্রসন্ন নায়কদের বংশধরদের কাছে আজও বহু পুরাতন নিদর্শন দেখতে পাওয়া যায়, যেমন 100 বছরের পুরনো মেড ইন ইংল্যান্ড সিন্দুক, পুরনো অস্ত্র পিতলের গদা, ছোড়া বন্দুক ইত্যাদি, 250-300 বছর আগেকার বিদেশি পুতুল, পুরনো আসবাবপত্র দেখতে পাওয়া যায়। এসব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। হ্যাঁ বলুন, ওই ওদের হিস্ট্রিটা, আপনার নামটা ফার্স্টে বলুন। আমার নাম বিবেকানন্দ নায়ক। আচ্ছা, কালীপ্রসন্ন নায়ক আর হরিপ্রসাদ নায়ক দুই ভাই। আচ্ছা, কালীপ্রসন্ন নায়কের বংশধর হচ্ছে ওরা ওরা মানে ওই আনন্দদুলাল নায়ক, নন্দদুলাল নায়ক ওদের ফ্যামিলি, আর আমরা হচ্ছে হরিপ্রসাদ নায়কের বংশ। হরিপ্রসাদ নায়কের পরে পরের হচ্ছে দোলগোবিন্দ নায়ক, তারপরে হচ্ছে বিমলা শঙ্কর, তারপরে হচ্ছে অজিত কুমার নায়ক, তারপরে হচ্ছে বিমলা শঙ্কররা তিন ভাই, বিমলা শঙ্কর, দুর্গা শঙ্কর, গৌরী শঙ্কর। আমরা হচ্ছি বড়োর বংশধর বিমলা শঙ্কর নায়ক, তিনি হচ্ছেন দুর্গা শঙ্কর নায়ক, তিনি হচ্ছেন গৌরী শঙ্কর নায়ক। আচ্ছা, তো এই পূর্বপুরুষ কী করতেন? পূর্বপুরুষদের সব জমিদারির উপরে চলতো, তো জমিদার ছিলেন, বর্ধমান মহারাজার জমিদার ছিলেন, বর্ধমান মহারাজার নায়ক ছিলেন, সেই নায়ক থেকে আমরা নায়ক টাইটেল পেয়েছি। আচ্ছা, সেটা কত বছর আগে হবে? ওটা মোটামুটি 400-এর বেশি। ওই বাড়িটাও কি নায়কদের বাড়িটাও কি? হ্যাঁ, 400 বছরের 400 বছরের পুরনো বলছেন বাড়ি। আমাদের দুর্গা পুজো আছে, আমাদের মশগুলি হয়, হ্যাঁ আমাদের নবমীর দিনে পঞ্চবলি হয়। আচ্ছা, ছাগল, ভেড়া, চালকুমড়ো, আঁক, মোষ এখনও হয়, গত বছরও হয়েছে। তো আমাদের আর পারা যাচ্ছে না বা ইয়ে হচ্ছে, এতে আমরা চেষ্টা করছি যাতে বলিটা আর না করা যায়। আচ্ছা, দেখা যাক এবার কী হয়, এখন প্রশাসন থেকেও ঝামেলা আছে আর আমাদেরও ইচ্ছেটা অতটা নেই। তারপরে জমির উপরে চলতো, সেসব তো এখন জমি জায়গার অবস্থা তো বুঝতে পারছেন। তাহলে একবারে পূর্বপুরুষ কে ছিলেন, তার নামটা বলুন। কালীপ্রসন্ন নায়ক এবং হরিপ্রসাদ নায়ক দুই ভাই। দুই ভাই। নায়েব কে ছিলেন বর্ধমান রাজার? বর্ধমান রাজার রায় নায়েব ছিলেন, ওই কালীপ্রসন্ন নায়ক, হরিপ্রসন্ন নায়ক দুজনেই ছিলেন। আচ্ছা, বুঝতে পারলেন তো, ওনাদের থেকেই আমাদের বংশ। আচ্ছা, দুই ভাইয়ের বংশধর হচ্ছে ওনারা, মানে আমাদের ওই আনন্দদুলাল, নন্দদুলাল ওদের বংশ ফ্যামিলি, আর আমাদের হচ্ছে হরিপ্রসাদ নায়কের বংশধর। আচ্ছা, কতটা জায়গা জুড়ে আপনাদের জমিদারিত্ব ছিল? আমাদের জমিদারি ছিল তালতোর, 70, আমাদের তারপর আপনার এদিকে গ্রামে তো রয়েছে, তালতোর, 70 পাশাপাশি গ্রামে সাঁখির, বাড়ুর এইসব জায়গাতে আমাদের জমি জায়গা রয়েছে। জামবেদিয়া গ্রামটা গোটাটাই নন্দীর গ্রামেরই ছিল। তো 400 বছর আগের এই বাড়িগুলো ছাড়া, মানে ভগ্নপ্রায় বাড়িগুলি ছাড়া আপনাদের আর কিছু নিদর্শন আছে? নিদর্শন আছে, আমাদের দামোদরচন্দ্র আছে, দামোদরচন্দ্র, রাধা দামোদরচন্দ্র, রাধাচন্দ্র, দামোদরচন্দ্র নারায়ণ, তো আমাদের রোজ অন্নের ভোগ হয়। আচ্ছা, সেই রাধা দামোদরচন্দ্র মন্দির দুর্গা মন্দিরের পাশেই রয়েছে। আচ্ছা, বুঝতে পারলেন তো, 12 মাস অন্নের ভোগ ওনার ঠাকুরের। আচ্ছা, এছাড়া পুরনো আসবাবপত্র তো আপনাদের কিছু বাড়িতে বাড়িতে দেখলাম বোধ হয় কিছু? হ্যাঁ, কিছু আছে। এছাড়া আর কিছু পুরনো নিদর্শন? সব বন্দুক ছিল, নিজস্ব সবারই বন্দুক ছিল, গান ছিল। আচ্ছা, সব বিদেশি গান, বার্মিংহাম, মেড ইন বার্মিংহাম। আপনার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে আছে, এখন সব সারেন্ডার করে দিয়েছে। আচ্ছা, আমার কাছে আছে আমার, এবং আমার নামে লাইসেন্স আছে। আচ্ছা, তো অনেক যে পুরনো সিন্দুক বা কিছু, সিন্দুক আছে, পুরনো সিন্দুক দেখাতে পারেন? এখন পুরনো সিন্দুকটা দেখাতে পারেন, চলুন দেখাবেন। আচ্ছা, এটা আপনি দেখতে, আচ্ছা দেখুন, পুরনো সিন্দুকটি দেখলাম, কিন্তু এই সিন্দুকের ভেতরে কি আছে
তা বিবেকানন্দ বাবুরা আজও খুলে দেখেননি। অর্থাৎ 400 বছর ধরে এই সিন্ধুক আজও তালাবন্দী হয়ে পড়ে আছে। সিন্ধুকের ভেতরে কি আছে তা আজও রহস্য হয়ে থেকে গেছে। পুরনো সিন্ধুক না? রাজার ছবি দেওয়া আছে। তখন থেকে তালা দেওয়া আছে, আমরা খুলিনি। ভিতরে কিছু আছে কিনা দেখেছেন? না, আমরা খুলতে আমরা তো চাবি দেওয়া আছে পুরোপুরি জুড়ে। এটা ভিতরে কি আছে আজও জানেন? আজও জানেন না। চাবিটা খোলার চেষ্টা করেননি? না, চাবি করা হয়নি তো, কাউকে দেখা হয়নি। আপনি এসছেন। আর কিছু আছে? আর কিছু পুরনো আসবাবপত্র? এটা কি জিনিস? এটা গদা, পিতলের গদা। এটা কোথায় ছিল? এটা হাতে তুলে দেখাও। তোমার নামটা বলো। আমি শুভ্রাংশু নায়ক। আচ্ছা, এগুলো কিসে কি কাজে ব্যবহৃত হতো এই গদাগুলো? রাখা আছে। এটা কি পুরনো শোট? হ্যাঁ, এটা পুরনো শোট। এটাও দেখিয়ে দাও। এগুলো কি বিদেশি পুতুল? বিদেশি পুতুল, বিদেশি, সব বিদেশি। কত আছে এই পুতুল? এগুলো সব মিলে 250-300 বছর। এটি দুর্গা বাড়ি। প্রতি বছর এখানে দুর্গা পূজা হয় মহা ধুমধাম সহকারে। আগে এখানে 4টি মোষ বলি হতো, বর্তমানে মোষ বলি হয় 1টি। এরপরে গেলাম নারায়ণ মন্দিরে। ঠাকুর শায়িত ছিলেন, তার জন্য ঠাকুর দর্শন করা সম্ভব হয়নি। ধর্মপ্রাণ বিবেকানন্দবাবুদের এই দুর্গাবাড়ি এবং নারায়ণ মন্দির নিয়ে অনেক অলৌকিক কাহিনী শুনতে পাওয়া যায়। কয়েকশো বছর ধরে বেশ নিষ্ঠা এবং সব নিয়ম নীতি মেনেই নিত্য পূজা অর্চনা করে আসছেন নায়ক পরিবার এবং চক্রবর্তী পরিবার। দর্শক বন্ধুরা, আপনারাও আসতে পারেন জামুরিয়ার নন্দীগ্রামে এবং দর্শন করতে পারেন নায়কদের পুরনো জমিদার বাড়ি এবং দুর্গাবাড়ি, নারায়ণ মন্দির ইত্যাদি।